আজকের এই প্রতিবেদনটি অনেকের কাছে গল্পের মতো মনে হতো, কিন্তু একেবারে সত্য একটি ঘটনা। যতক্ষণ ভিডিও রেকর্ডের অংশ তথ্য প্রমাণ আসছিল না আমাদের দপ্তরে, ততক্ষণ খবরটি ক্রস চেক করতে গিয়ে টিম ইন্ডিপেন্ডেন্টেরও গল্প মনে হয়েছিল। কিন্তু যে তথ্য প্রমাণ উঠে এলো তা এক প্রকার ভয়ানক। ত্রিপুরায় পাওয়া গেল বৃহত্তর আন্তর্জাতিক অবৈধ সামগ্রী পাচার চক্র। ইন্ডিপেন্ডেন্ট উচ্চারণ করবে না এমন একটি পদার্থের চাষ হয় ত্রিপুরায়। যার চাষ হয় সেই দ্রব্য বিক্রি করা ভারতে অপরাধ। ধরা পড়লে এনডিপিএস এর কঠোর ধারায় মামলা রুজু হয়। দর্শকেরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কি চাষের কথা আমরা বলছি। কেন্দ্রীয় সরকারের নতুন একগুচ্ছ নির্দেশিকার জেরে সেই অবৈধ দ্রব্যটির নাম ইন্ডিপেন্ডেন্ট উচ্চারণ করতে পারছে না। এবারে আসুন আসল ঘটনা তুলে ধরা যাক। ত্রিপুরার প্রচুর যুবতীদের উঠিয়ে নিয়ে আন্তর্জাতিক চক্র চালাচ্ছে অবৈধ ব্যবসা। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে বহিরাজ্যে পাঠরতা কলেজ পড়ুয়া ছাত্রীদের। আবার কখনো পিতামাতাহীন অসহায় মেয়েদের টার্গেট করে জালে তোলা হচ্ছে। রাজ্যের এমন অনেক যুবতী রয়েছেন যারা আর্থিকভাবে অসচ্ছল। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, বিহার সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর যুবতী ছোট বেসরকারি চাকুরির সাথে যুক্ত। এদের নানা লোভনীয় টোপ দিয়ে অবৈধ ব্যবসার রেকেটে সামিল করা হচ্ছে। এই চক্রের সাথে জড়িত সোনামুড়া, ধনপুর এবং বক্সনগরের একটা বড় অংশের সংখ্যালঘু শ্রেণীর যুবক। ত্রিপুরায় চাষ হওয়া অবৈধ সামগ্রী 10 কেজি বা 20 কেজির প্যাকেট করে দিয়ে দেওয়া হয় যুবতীদের হাতে। প্রাথমিকভাবে মেয়েদের প্রতি সন্দেহ কম হয়। তার উপর স্যুটবুট আর ঝাঁ চকচকে বস্ত্র পরিহিতা কোনো সুন্দরী যুবতী হলে যে সে পাচারকারী হবে তা বোঝাই মুশকিল। আগরতলা রেল স্টেশনকে কাজে লাগিয়ে মেয়েরা অবৈধ সামগ্রী পৌঁছে দিত বহিরাজ্যে। প্রতিবার সামগ্রী পৌঁছানোর জন্য পেয়ে যেত নগদ 10,000 টাকা। তারপর বিমানে আবার আগরতলা চলে আসা, ফের মাল সংগ্রহ করে বহিরাজ্যে পাড়ি দেওয়া। একজন বা দুজন যুবতী নয়, 26 জন যুবতীদের একটা দল চালাতো এই র্যাকেট আর মাস্টার মাইন্ড সংখ্যালঘু অংশের কিছু যুবক। শুধু এই নয়, বেশিরভাগ যুবতীদের একাধিক পুরুষ মিলে চালাতো শারীরিক শোষণ, এমনও অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি বড় র্যাকেটের পর্দা ফাঁস হবার পর এই কাজে জড়িত এক যুবতীর জবানবন্দি জন্ম দিল বহু প্রশ্নের। শুনুন শহরতলির বণিক্য চৌমুহনির বাসিন্দা এক যুবতীর জবানবন্দি। ভালো নাম? বাবার নাম দিলীপ। আর আপনার ভালো নাম কি? আমার বাবার নাম পূজা দাস। আচ্ছা, বাড়ি? বাড়ি বণিক্য চৌমুহনি। তো আপনাকে সুনামগঞ্জ থেকে রেস্কিউ করা হয়েছে? জি। কিভাবে আপনি সোনামুড়া আইছেন এটা যদি আপনাদের বলেন। আমি আজকে সোনামুড়া আইছি 2 মাস হয়ে গেছে। প্লাস বন্ধুদের, মানে বন্ধুদের সাথে রিলেশনশিপ হওয়ার পরে বন্ধুদের সাথে মানে কিছু টাকা পয়সার মানে বিষয়ে শুনলাম, জানলাম, জানার পরে এখানে আসলাম। মানে কিছু কাজের উপলক্ষে এখানে আসছিলাম। কি কাজের উপলক্ষে? এই যে এখান থেকে মনে করেন কিছু ব্যাগ দেওয়া যাবে, সেই ব্যাগগুলো আমাদেরকে নিয়ে যাইতে হবে। ব্যাগের মধ্যে কি থাকতো? ব্যাগের ভিতরে গাঁজা থাকতো। আর শুধু গাঁজা থাকতো এখান থেকে। তো এগুলি আপনাদেরকে দেওয়া কে দিত? আমাদের এখান থেকে একজনে দিত, মানে একজন লোক থাকতো তারা দিত। তারপরে আমরা ওইখান থেকে ট্রেন দিয়ে নিয়ে যেতাম। কোন জায়গা থেকে দেওয়া হইতো আপনাদেরকে? আগরতলা স্টেশন থেকে। আগরতলা স্টেশন থেকে? সেগুলি কি আপনার কি দায়িত্ব থাকতো? আমরা শুধু ওইটা ট্রেনে ওঠানোর দায়িত্ব থাকতো, প্লাস ওইখানে চেন্নাইতে যাওয়ার পরে ট্রেন থেকে নামানোর দায়িত্ব থাকতো। তো ওই লোকগুলো কারা? এখানে সুনামগড়ে। ওনাদের নাম জানেন? আমি এক দুজনের নাম জানি, সবার নাম তো জানি না। তো যারা নাম জানেন তাদের নামই বলুন। এই তো ধনপুরে মুস্তফা, বাসপুকুরে আরিফ, আর তারপরে সমরের নতুন বাজারের জসিম, আর রুবেল, শাকিব। তো আপনি তাদের সাথে আপনার পরিচয় কীভাবে হবে? আমি চেন্নাইতে একটা রেস্টুরেন্টে জব করতাম, ওইখানে শাকিল আর রুবেল মানে এসি সার্ভিসিংয়ে কাজ করতো, তারা সবসময় আসা যাওয়া করতো। তো তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে তারপর তাদের কাছ থেকে এই কাজগুলো জানতে পারি। রেস্টুরেন্টের নাম কি জানা আছে? রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার বানানা লাউস। তো এখানে দেখা হওয়ার পর তারা তাদের সাথে কিভাবে আপনার পরিচয়টা? মানে তারা সবসময় রেগুলারই আসা যাওয়া করতো। রেগুলারই আসা যাওয়ার কারণে তারপর আস্তে আস্তে আমাদের মানে কথাবার্তা থেকে বন্ধুত্ব হয়। তারপর নাম্বার টাম্বার দেওয়া হয়, নাম্বার টাম্বার দেওয়ার পরে মানে ফোনেও আমার সবসময় কথাবার্তা হতো। তাই কথাবার্তা হতো, তারপরে আস্তে আস্তে এখানে লিঙ্ক হিসাবে জানতে পারি এগুলো নিতে। আসার পরে? কিন্তু এখানে আসার পরে এখান থেকে মানে প্রথম ট্রিপ আমরা প্রথম ট্রিপ নিয়ে যাই, প্রথম ট্রিপ নিয়ে যাই, তারপর কোনো সমস্যা হয় না। দ্বিতীয় ট্রিপে আসার পরে এখানে অনেক কিছু সমস্যা হয়ে গেছে। যেমন?
যেমন মানে ওরা প্রথম টিভিতে মানে ভালো ব্যবহার করছে, ভালো সব কিছু, বাট দ্বিতীয় টিভি মানে তারা শারীরিক সম্বন্ধ করার জন্য মানে অনেক কিছুই অনেক রং কিছু করছে। রং বলতে কীরকম? মানে তারা কিছু আমাদের মানে খাবারের সাথে এরকম কিছু দিয়েছে যার জন্য আমরা নিজে নিজে মানে বলতে পারি না কি কীরকম হবে, কী কোনটা করলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে নিজেরও বলতে পারছি না। তো তারা কতজন ছিল মোটামুটি? তারা প্রথমে তো আমার সাথে 2 থেকে 3 জন ছিল, তারপরে আস্তে আস্তে মানে বাড়তো, অনেক সময় কমে যেত, অনেক সময় একজনে থাকতো, অনেক সময় 2 জন থাকতো, এরকম হতো আর কি। তো আপনি যা বলছেন তাহলে আপনাকে নেশাদ্রব্য দিয়ে আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক তারা তৈরি করেছিল? জি জি। তো এটা কি একজনই করতো না অন্যরাও আপনার সাথে এরকম শারীরিক মানে এখান থেকে যারা জিনিসগুলো দিত তারাও শারীরিক সম্বন্ধে করতো, প্লাস ওইখানে যারা জিনিসগুলো রিসিভ করতো তারাও করতো এখান থেকে। তো এখান থেকে এখানে আপনি এদের সাথে জড়িত হয়েছেন কতদিন আগে? আজকে 2 মাস হয়ে গেছে। তাদের প্রত্যেকেই কি মুসলিম? যে আমার সাথে যতজনের সাথে দেখা হয়েছে বা পরিচয় হয়েছে কথা হয়েছে সবগুলো মুসলিম। তো আপনাকে যেভাবে তাদের পক্ষে তাদের দলে নেওয়া হয়েছে এরকমভাবে কি অন্য আরও মেয়েদেরকে নেওয়া হয়েছে? আমার জানা স্থিতিতে অনেক মেয়ে আছে, এগুলোতে কমসে কম ম্যাক্সিমাম 30 থেকে 40টা মেয়ে হবে। এখন যেমন আমাকে দিয়ে কাজটা করানো হচ্ছে তো এরকম স্বাভাবিক সব মেয়েদেরকে দিয়ে এটাই হবে, কোনো আলাদা তো আর হবে না। তোমাদেরকে কোথায় রাখা হতো? আমাদেরকে তারা রুম ভাড়া নিয়ে দিত, রুম ভাড়া করে দিত থাকার জন্য। আগরতলা রেলস্টেশন থেকে যখন তোমরা প্যাকেটগুলো। শুধু এখানেই শেষ নয়, মেয়েটি বলছে টাকার লোভে সে অন্যায় করেছে কিন্তু ভুল বুঝতে পেরে ফিরে এসেছে সে পথ থেকে। এবারে গুজরাট এবং চেন্নাই এই ধরনের কাজে জড়িয়ে আটকে পড়েছে আরও 26 জন যুবতী। এদের সুরক্ষিত বাড়ি ফিরিয়ে আনার জন্য আবেদন করলো মেয়েটি। আরও কিছুক্ষণে যুবতীর জবানবন্দি শুনলে কিছুটা অবাক হলেও ঘটনার ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবেন দর্শকরা। বাকি বোনেরা বাকি বান্ধবীরা মানে এই জায়গাতে আটকে আছে, তারা যাতে সুরক্ষিত পাবে তাদের মা বাবার কাছে, যাদের মা বাবা আছে তাদের মা বাবার কাছে ফিরে যেতে পারে, প্লাস যাদের মা বাবা নেই আমার মতো নেতি তারা যাতে নিজস্বভাবে একটা লাইফ বাজার একটা উন্নতভাবে মানে বাজার একটা লাইন পেতে পারে সেই জিনিসটাই চাইবে। তারা এখন কোথায় আছে? তারা এখন অনেকে অনেক বিভিন্ন জায়গাতে আছে, কেউ ত্রিপুরাতেও আছে, কেউ চেন্নাইতে আছে, কেউ গুজরাটে আছে, আলাদা আলাদা জায়গাতে আছে, কেউ এক জায়গাতে নেই। তো এই ব্যাপারে আপনি তো চেন্নাই ছিলেন? জি। চেন্নাই যেখানে ছিলেন ওই জায়গাটার নাম? ওই নাম জায়গাটার নাম হচ্ছে কারাওকম। কারাওকম। তো এখন আপনি এই আপনার ব্যাপারটা নিয়ে আপনি কি পুলিশে কোনো রকম অভিযোগ আপনি করেছেন এখন পর্যন্ত? না, আমি এখন আর কোনো অভিযোগ করতে চাই না, বারবার এই জিনিসটাতে ইনভলভ হতে চাই। আমি এতটুকু চাইবো মানে বাকি যে মেয়েরা আছে তারা যাতে সুরক্ষিতভাবে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, প্লাস যারা এই বিজনেসগুলো করছে অনেক লোকের ক্ষতি করছে তারা যাতে বিজনেসগুলো বন্ধ করে দেয়। তো এখন আপনি ওখান থেকে বেরিয়ে আসার পর এখন আপনি কী চিন্তা করছেন আপনি আপনার নিজের জীবনকে নিয়ে এবং বা অন্য যারা রয়েছে তাদের ব্যাপারে? আমি আর কী চিন্তা করবো, আমার লাইফটা তো এমনি তো ধ্বংস হয়েই গেল, বাট প্লাস যারা এখনও ধ্বংস হয়নি তারা যাতে নিজের লাইফটা নিজেভাবে সেটেল করতে পারে, একটা ভালো একটা লাইফ বাঁচতে পারে সেই আশাটাই করবো। আমরা আগরতলা যে থেকে যখন ব্যাগগুলো দিত তো আমরা ট্রেনে ওঠানোর পর ট্রেনের স্টাফকে দিয়ে দিতাম, তো ট্রেনের স্টাফরা তারা ব্যাগগুলো সবগুলো ফিটিং তারাই করতো। মানে ট্রেনের যে স্টাফ আছে তারাও এর সঙ্গে জড়িত? হ্যাঁ, যে আছে। এরপরে তো স্টাফরা তারপরে পুরো ফিটিং করতো, তারপর চেন্নাই স্টেশন আসার আগে তারা স্টাফগুলো পুরো আবার প্যাকিংগুলো ব্যাগে এনে আমাদেরকে ব্যাগগুলো দিয়ে দিত, তারপর আমরা ট্রেন থেকে আবার ব্যাগগুলো নামাতাম। তো আপনাকে সোনামুড়া থেকে কি আপনি মালগুলো? না, আমাদের মালগুলো ডাইরেক্ট আগরতলায় আমাদেরকে দিত। না, সোনামুড়াতে কি আপনি মাল ডেলিভারি দিতে এসেছিলেন তখনই আপনি আপনাকে রেস্কিউ করা হয়েছে? না না না, আমি সোনামুড়া মাল ডেলিভারি দিতে আসিনি, প্লাস আমি যখন জানতে পারি কি এই জিনিসের একটা জড়িত মানে অনেক বড় একটা গ্যাং আছে এখান থেকে দলদলের ভিতরে ফেসে গেলে আমি আর বেরোতে পারবো না, তখন ভাবছিলাম কি নিজের লাইফে অন্য কারোর হাত ধরে এটাকে সেটেল করে নেব। তো যখন ওর হাত ধরে মানে এগিয়ে আসি অর্ধেক রাস্তা আসার পরে জানতে পারি সেও নাকি এই গ্যাংয়েরই লোক, মানে তাদের আশেপাশের লোকেরা সবগুলো হাল্লা হয় সেও এই গ্যাংয়েরই একটা লোক।
প্লাস আমি তখন প্রথম স্টার্টিং জানতে পারি কি ওই ছেলেটা মুসলিম। আচ্ছা, ওই ছেলেটার সাথে আপনার প্রেমের সম্পর্ক হয়? জি। এবং সেই ছেলেটা কি আপনাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছিল? জি, বিয়ে করবে বলে নিয়ে এসেছিল, কিন্তু প্লাস এখানে এসে জানতে, মানে বিয়ে করার উদ্দেশ্যে আপনি সঙ্গে এসেছিলেন এই দলদল থেকে বেরোনোর জন্য, ভেবেছিলাম ওর হাত ধরে আমি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু এখানে এসে জানতে পারি সে প্রথমত এসে সে মুসলিম, আর দ্বিতীয় কথা সে সে নিজে এই জিনিসের একটা লাইনের রাস্তা। তার নাম কি? তার নাম হচ্ছে শামীম হোসেন। আশেপাশের লোকেরা সবাই হয়ে আল্লাহ করলো এখানে নাকি দুদিন পর পর এক একটা মেয়ে ওরা নিয়ে আসে, একটা মেয়ে নিয়ে আসে, তারপরে আশেপাশের লোকেরা মানে থানাতে জানাজানি হয়, তারপর থানা থেকে যখন আমাকে নিয়ে যায় তখন আরএসএস মানে মানে গ্রুপের ভাই দাদারা তারা তখন ওইখানে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস টিজ্ঞেস করার পরে আমি ওদেরকে সব কিছু খুলে বলি, খুলে বলার পরে তারপর দাদারা তখন আমাকে নিয়ে আসে ওইখান থেকে, আলাদা জায়গায় রাখা হতো দুই দিন ভাই মেলা পর, দুদিন সোনামুড়া, দুদিন উদয়পুর, মানে আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা এরিয়াতে রাখা হতো। একটা জায়গাতে রাখা হতো না, এক জায়গাতে রাখা হতো না। তো আপনারা যে নিয়ে যেতেন এটা কিভাবে নিয়ে যেতেন এবং মানে এটার প্রসেসটা কি ছিল, যে আপনাদেরকে যে আপনারা যে কাজটা করতেন এটার প্রসেসটা এটাই ছিল, মানে আমরা নিয়ে যেতাম তারা গাড়িতে আমাদেরকে ডাইরেক্ট আগরতলা স্টেশন পর্যন্ত তারা ছাড়া হতো, স্টেশনে ছাড়ার পরে আমরা শুধু ট্রেনে ব্যাগগুলো উঠাতাম, ওঠার পরে স্টাফকে দিয়ে দেওয়ার পরে স্টাফ একটা ফিটিং করতো, তারপর আমরা চেন্নাইতে মানে পেরাম্বুর স্টেশনে যাওয়ার পরে আমরা ব্যাগগুলো নামিয়ে তারপর সামনে পার্টিকে দিয়ে দিতাম, সামনে পার্টিকে দিয়ে দেওয়ার পরে তারপর সামনে পার্টিটা এটা কি মানে এক একটা জিনিস বিক্রি করলো কি মানে নিজেরা খাই ইউজ করতেছে সেটা আমরা বলতে পারি না। তো আপনাদের ট্রেপে তো আপনি যেটা বলছেন যে গ্রুপ আছে তার সাথে আপনার মতো আরও অন্যান্য মেয়েরাও আছে, মেয়েদেরকে এইভাবে ট্রেপে সেখানে ইয়ে হচ্ছে, তো তারাও কি আপনার মতোই সেমভাবে আপনার মানে সব কিছু? জি, সেম কন্ডিশন, এখন সবাই মানে এক জায়গাতে, যেরকম আমি চেন্নাইতে গেলাম তো বাকি যে পার্টিগুলো আছে তারা ব্যাঙ্গালোর বা কলকাতা এরকম আলাদা আলাদা বিভিন্ন বিভিন্ন জায়গাতে পাঠানো। তো ওদের সাথে কি আপনার যোগাযোগ হতো? না না, কখনো যোগাযোগ হয়নি ওদের সাথে, যোগাযোগ করতে দেওয়া হতো না ওদের কাছে, মানে সবাইকে সবার কাছ থেকে। তো আপনাকে কোন কোন বারে বা মানে কোন কোন টাইমে আপনারা ত্রিপুরাতে আসেন? আমরা তো ত্রিপুরাতে ওরা আসার সময় ফ্লাইটে টিকিট করে দেবে, যাওয়ার সময় আমাদের ট্রেনে, সপ্তাহে দুইটা ট্রেন চলে, একটা মঙ্গলবারে একটা শনিবারে। মঙ্গলবারটা দিয়ে আমি কোনোদিন যাইনি, মঙ্গলবারের ট্রেনের একটা মানে টাইম বলতে পারি না, আর শনিবারে যেটা ট্রেন এটা হামসাফার ট্রেনটা ভোর সকালে 5:15 আগরতলা স্টেশনে এটা ছাড়ে দিয়ে হয়। তো মানে ওই যে আপনারা যে মালগুলো নিয়ে যেতেন আনতেন সেটা বিশেষ করে মঙ্গলবার আর শনিবারই হতো? তো মঙ্গলবার ট্রেনটা আমি কখনো ইউজ করিনি, শনিবার ট্রেনটা দিয়ে ইউজ করছি। তো আপনাদেরকে কত টাকা দিত? আমাদের একটিপে এক ব্যাগ যদি পৌঁছে দিতাম তাহলে 10,000 টাকা করে দিয়ে দেওয়া হতো। এতক্ষণে হয়তো বা নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছে ত্রিপুরায় পাচার চক্রের সাথে জড়িত মাফিয়াদের হাত কতটা লম্বা। অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে সোনামুড়া, বক্সনগর এবং ধনপুরের কিছু সংখ্যালঘু যুবক নিজেদের হিন্দু পরিচয় দিয়ে প্রেমের জালে যুবতীদের ফাঁসিয়ে নামিয়ে দিত অবৈধ পাচার বাণিজ্যে। যদিও এই মুহূর্তে শামীম হোসেন নামে এই চক্রের এক মূল পাণ্ডা রয়েছে যাত্রাপুর থানার পুলিশ লকআপে, NDPS-এর কঠোর ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ রিমান্ডে চলছে জিজ্ঞাসাবাদ। ঠিক কতগুলো মেয়ে এখনও বহিরাজ্যে কাজ করছে, তাদের এই রেকেটে আর কে কে জড়িত, আগরতলা রেল স্টেশনের কোন কোন কর্মী পাচার কাজে জড়িত, কোন রাজনৈতিক নেত্রীর মদত রয়েছে এই রেকেটের পেছনে, সবগুলো প্রশ্নের উত্তর আপাতত রয়েছে যাত্রাপুর থানার পুলিশ লকআপে। বিক্রি না হয়ে গিয়ে সঠিক তদন্ত করলে এ যাত্রা বড় সাফল্য পেতে পারে ত্রিপুরা পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।